নমস্কার জিও বাংলায় আপনাদের স্বাগত ভিডিওটি নিবেদন করছে এমবাজার বিশ্বকাপ আগত সারা বিশ্ব মেতে উঠেছে ক্রিকেট বিশ্বযুদ্ধে আর মাত্র কয়েকটা দিন বাকি তার জন্য বাঙালির উন্মাদনা উত্তেজনা কোনো অংশে কম নয় তবে হ্যাঁ পাড়ায় পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট প্রমোশন প্রিমিয়ার এসব একেবারেই নয় এসেছি এক অন্য জায়গায় এসেছি এক অন্য খানে যাবোধায় আপনাদের চিন্তার অতীত হ্যাঁ এমন একজন ব্যক্তিত্বের বাড়িতে যার নাম দীননাথ পাল না তিনি কোনো নামজাদা ব্যক্তিত্ব নয় তার একটাই সংগ্রহ পেপার কাটিং করে রাখা এটাই তার শখ ভাবছেন তো এ আর এমন কি এ তো সবাই করে আমাদেরও ঘরে ঘরে আছে না নেই কথা দিলাম আপনাকে তার কারণ শুধু পেপার কাটিং করে করে তিনি বানিয়েছেন 300 ফুট লম্বা সচিন তেন্ডুলকারের ব্যাট পেপার কাটিং করে করে তিনি বানিয়েছেন 120 ফিট লম্বা শুধু ক্রিকেট বিশ্বকাপের একটি রোল অভাবনীয় তাই না চলুন আজকে দেখে নি এই দীননাথ বাবুরই সংগ্রহ প্রবেশ করছি সংগ্রহশালায় তার সঙ্গে আসুন আপনারাও দেখলে মন জুড়িয়ে যাবে একবার হলেও থমকে যাবেন সবকিছু নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো দীননাথ বাবুর সঙ্গে প্রথমে জিও বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে এত বড় একটা ব্যাট এটা প্রথম কথা জিজ্ঞেস করব যে এগুলো তৈরি করতে কতদিন সময় লাগে প্রচুর দিন সময় লাগে মানে আমাকে মানে সময় ধরে অপেক্ষা করে করে রাত্রিবেলা সারা রাত মানে 2-2:30 পর্যন্ত জেগে আমাকে এই সময়টা সময়গুলো ব্যয় করতে হয় এই ব্যাটটা সম্পর্কে যদি একটু বলেন এই ব্যাটটা আমি চিন্তা করলাম আমি একটা টার্গেট নিলাম যে যে এটা কাটিস পেপারের উপর একটা ব্যাটের মানে হ্যান্ডেলটা তৈরি করবো প্লাস তার উপর আমার যেই মানে 1975 থেকে বিশ্বকাপের যেই ওয়ার্ল্ড হিস্ট্রিটা সমস্ত কিছু একদম তৈরি করে দিয়ে একদম ইয়ে করে নেবো এটা তো হলো এই ব্যাটটার কথা সচিন তেন্ডুলকারের আমরা দেখলাম 300 ফুট লম্বা একটি পেপার রোল তো সেটা সম্পর্কে সচিন তেন্ডুলকারের তো সচিন তো আমার ফ্যান প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে সচিন তেন্ডুলকারকে আমি প্রচণ্ডভাবে সম্মান করি এবং রেসপেক্ট করি কারণ ইন্ডিয়ার একটা মাস্টার ব্লাস্টার হচ্ছে সচিন তেন্ডুলকার অর্থাৎ সচিন তেন্ডুলকারের 300 ফিট স্কল মানে আমার কাছে তৈরি মানে তৈরি করেছে অনেক কষ্ট মানে কষ্টেতে মানে সচিনের পুরো মানে ফ্যাক্ট ফাইল একদম সচিনের মানে আমার আপ টু ফিনিশ টেস্ট হিস্ট্রি এবং ওয়ান ডে হিস্ট্রি মানে 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 করাচিতে ফার্স্ট টেস্ট মানে এবং করা ইয়েতে মানে পাকিস্তান এগেন্সে মানে ফার্স্ট ওয়ান ডে সবই রেকর্ড আমার কাছে আছে এবার একটু আসি অন্য কথায় হঠাৎ করে এরকম একটা শখ কেন পেপার কাটিং করে করে এত বড় রোল বানিয়ে এত বড় বড় ব্যাট বানিয়ে বিভিন্ন বাধানো দেখলাম আপনার ঘরে যেখানে আপনার সংগ্রহ সেই সংগ্রহশালায় তো এই শখটা কোথা থেকে এলো হঠাৎ করে এটা আমার হব মানে এক ধরনের নেশা কারণ এটা হচ্ছে একটা জেনারেশন বাই জেনারেশন হয় আমার মায়ের যে জেনারেশনটা আছে সেটা হচ্ছে মানে মানে বিখ্যাত জেনারেশন যেটা হচ্ছে যে মা কী করতেন কাটিস মানে কাগজ পেপে মানে কাগজ কেটে কেটে একটা মানে খাতার মধ্যে জমিয়ে দিতেন সেই জিনিসটাও মানে সেই জিনিসটাই মায়ের থেকেই আমি মানে এই জিনিসটা পেয়েছি যে এই জিনিসটা নিয়ে আমি সেটা তৈরি করলাম তাহলে এই জিনিসটা আমার ছোট্ট 12-13 বছর বয়স থেকে আমি এটা শুরু হয়ে গেল আমার জীবনের একটা নতুন মানে অধ্যায় শুরু করে নিলাম এর আগে মানে এই যে এই সমস্ত কাটিং এইগুলো এই শখটা তো আপনি বললেন আপনার মায়ের দিক থেকে এসছে আপনি আমার আপনার মাই আপনার প্রেরণা কিন্তু একটা কথায় আসি যে এর আগে আপনি কি করতেন এর আগে আমি কি করতাম মানে আমি তো পড়াশুনো করতাম পড়াশোনার পর তখন আমি আপনার ব্যানে মানে বিভিন্ন রকম কাজ আমি লেদার ক্রাফটের টিচার ছিলাম তারপর আপনার মানে মাধ্যমিক পাশ করার পর আমি বিভিন্নভাবে মানে যে কোনো কাজে ঢুকে যাই কাজ করি বিভিন্ন রকম কাজ করি তাতে কোনো অসুবিধা নেই এই নিয়ে কাজ করি তো আমার মানে 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 জীবিকাটা এবং এর মধ্যে তার মধ্যে থেকে আমার সম্পূর্ণ হচ্ছে যে এই জিনিসগুলো আমাকে মানে ইয়ে করা কিনে নিয়ে আমাকে জিনিসগুলো বানানো মানে এত কাজের মধ্যেও আপনি এটাকেই প্রধান হিসাবে বেছে নিয়েছেন প্রাধান্যটা দিয়েছেন অবিয়াসলি অবশ্যই 100% একেবারে তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে একদম সেই 75 থেকে সমস্তটা রয়েছে এই ওয়ার্ল্ড কাপেরটায় আপনার এই শখটা কতদিন ধরে হয়েছে আমার এই শখটা ওই তো বললাম 12-13 বছর বয়স থেকে আমার এখন বয়স 42 বছর 12-13 বছর বয়স থেকে যত হয় তত বছর আমার মানে 29 বছর বয়স আমার 29 বছর আমার এই এই নেশা আমার চলছে কথা বললাম দীননাথ বাবুর সঙ্গে সত্যিই তাই এত বছর ধরে শুধু একটাই শখ পেপার কাটিং করে রাখা পেপার কাটিং বিভিন্ন আকৃতিতে সুন্দরভাবে সাজিয়ে তার সংগ্রহশালাকে আরও বড় করা ভাবলেও অবাক লাগে কথা বললাম দীননাথ বাবুর সঙ্গে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাঙালিদের উন্মাদনা উত্তেজনা কোনো অংশে কম নয় আর মাত্র 4 দিন বাকি তারপরেই শুরু হয়ে যাবে সেই মহাযুদ্ধ তার আগে আমরা এলাম এমন এক
অনেক জায়গায় যেটা আপনাদেরও এতক্ষণ কিন্তু মন ভরিয়ে রেখেছিল। দীননাথ পাল, তার একটাই শখ, একটাই নেশা, পেপার কাটিং করা। কিন্তু যে সে পেপার নয়, বিভিন্ন ব্যক্তিত্বের জীবনী, বিভিন্ন ম্যাচ, বিভিন্ন টুর্নামেন্টকে সংগ্রহ করে রাখা। সংগ্রহশালাটাও তাই জন্য সুন্দর, একেবারে অন্য রকম। আপনারা এতক্ষণ দেখলেন দীননাথ বাবুর সেই সংগ্রহশালা। ভিডিওটি নিবেদন করল এম বাজার, ক্যামেরায় সুজয়ের সঙ্গে ইকেবানার রিপোর্ট, জিও বাংলা।